বন্ধুরা, আপনারা যারা রিপিট ওয়ার্কারে কাজ করেন, আজকে তাদের আমি একটি সহজ কাজ করে দেখাবো। যে কাজটি করার জন্য বায়ার আপনাকে সময় দেবে 3 মিনিট, মানে 3 মিনিটে আপনি $1 ইনকাম করতে পারবেন। আমি 6 দিন আগে কাজটি করেছিলাম, তারপর বায়ার আমাকে আজকে পেমেন্ট করেছে। আপনারা গ্রুপটি লক্ষ্য করলে বুঝতে পারছেন কী করে আমি কাজটি করেছিলাম এবং বায়ার আমাকে কখন পেমেন্ট করেছে। তাহলে চলুন দেখে নিই কী করে এই সহজ কাজটি করবেন এবং ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করবেন। তো কাজটি করার জন্য আপনারা এখান থেকে যে আপনাদের জব নেম লেখা আছে সেটি থেকে আপনারা যে পেমেন্ট লেখা থাকবে সেটি থেকে 1 সিলেক্ট করে দেবেন এবং ক্যাটাগরি থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেবেন। তারপরে দেখবেন এখানে নিচের দিকে আসলে যে স্টার ক্লিক্স নামে একটি লেখা থাকবে, সেই কাজটি আপনাদেরকে আমি আজকে করে দেখাবো, যেটি থেকে আপনারা $1 পেমেন্ট পাবেন। তো এখানে দেখেন লক্ষ্য বলতে এখানে কিন্তু আরও অনেক রকমের কাজ আছে যেগুলো থেকে আপনারা $1 পেমেন্ট করতে পারেন। তো আপনারা যদি এখানে কাজ করেন রিপিট অর্ডার থেকে কিন্তু ভালো একটি অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। তো পরবর্তীতে যদি আপনারা এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যে কাজটি করবো এখন স্টার ক্লিক্স, সেটির জন্য আমি যে ওদের দেওয়া লিঙ্কটি আছে সেটি জাস্ট কপি করবো এবং পেস্ট করে দিব। তারপর এখানে দেখেন নতুন করে একটি লিঙ্ক ওপেন হচ্ছে, সেই লিঙ্কটি যখন আমরা ওপেন করব সেটিতে আমাকে কী করা লাগবে, যে অ্যাডভার্টাইজার হিসেবে নয় পাবলিশিকার হিসেবে আমাকে অ্যাকাউন্টে সাইন আপ করা লাগবে। তো আপনারা স্ক্রিনটি লক্ষ্য করলেই ভালোভাবে লেখা করতে পারছেন যে কীভাবে আমি কাজটি করছি, সেটি আপনারা সেমভাবে ফলো করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা যখন আপনার পার্সোনাল সাইন আপ করবেন সেটির জন্য আপনারা নেম দিবেন, তার পরবর্তীতে আপনাদের পার্ট অফ ডেট দিবেন, তারপর যে আপনার লোকেশনটি আছে সেটি দিয়ে দিবেন, সেখানে সিটি এবং আপনার যে জিপি কোডটা আছে সব কিছু এখানে বসিয়ে দিবেন। তো তার পরবর্তীতে যে আপনাদের নাম্বারটি থাকবে আপনার পার্সোনাল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, সেটি আপনার ভেরিফিকেশনের জন্য এখন লাগবে। তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং নিচে সেম একটি নাম্বার দিয়ে দিচ্ছি যাতে আমি ভেরিফিকেশনও পরবর্তীতে ব্যবহার করতে পারি। তার পরবর্তীতে আপনার একটি মেল ব্যবহার করা লাগবে, তো আমি আমার একটি মেল ব্যবহার করে দিচ্ছি এবং আপনার একটি পাসওয়ার্ড সিলেক্ট করা লাগবে, যে পাসওয়ার্ডটি আপনার মনে রাখা লাগবে, পরবর্তীতে আমি এটি প্রুফ হিসেবে ব্যবহার করব। আমি উপর নিচে কিন্তু সেম একটি প্রুফ দিয়ে দিচ্ছি এবং নিচে অ্যাকাউন্ট সিকিউরিটি যেটা লেখা আছে সেটিতে এখন আমি কী করব সেটিও লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আপনাদের যখন পাসওয়ার্ডটি দেওয়া শেষ হবে 2টি পাসওয়ার্ড মিলে যাবে, তার পরবর্তী কাজটি কী হবে আপনার এখানে দেখেন আমি কিন্তু উপরে নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা কী করবেন সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তার পরবর্তী আপনার যে কাজটি হবে সেটি হলো এখান থেকে আপনারা যে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, তো এই যে কোনো একটি করলে হবে এবং উত্তরটি আপনারা মন মতো দিয়ে দেবেন এবং এখানে একটি দিয়ে দিলে হলো। তার পরবর্তী কাজটি আপনার যেটি হলো সেটি হলো এখানে আপনার নিচে একটি রেফারেল কোড ব্যবহার করা লাগবে। তো তাদের যে রেফারেল কোডটা দেওয়া আছে সেই রেফারেল কোডটা আপনারা ব্যবহার করবেন, জাস্ট কপি করে এবং পেস্ট করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা কী করছি যে তার যাবতীয় কিন্তু আমরা নিয়মটি ফলো করছি এবং তাদের যে এখন পাসওয়ার্ডটি বা আপনাদের লেখাটি আছে যে তারা যা দিয়ে দিয়েছে সেটি আপনারা জাস্ট শুধু এখন বসিয়ে দিবেন আপনার মনে, মানে আপনার যে পেয়ারটি আছে সেটি ভেরিফিকেশন করার জন্য। তো আমি এখানে যা আছে সেটি জাস্ট শুধু এখানে বসিয়ে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করছি। রেজিস্টারে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমার নতুন করে পেজটি ওপেন হয়ে গেছে, তারপর সেভ করে দিলাম, আপনারা জাস্ট সেভ করে দিবেন এবং নতুন করে জাস্ট শুধু ওপেন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করা অন হয়ে গেছে। তো যখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট আপনার যতক্ষণ না হয় ততক্ষণ অপেক্ষা করবেন, কারণ এটি একটি যেহেতু মোটামুটি ভালো একটা সাইট, একটু সাইন আপে একটু সময় নিতেই পারে। তো আপনারা জাস্ট ওয়েট করবেন এবং আস্তে আস্তে ধীরে সুস্থে কাজটি করে নেবেন, যেহেতু আপনারা মাত্র 3-4 মিনিটে আপনারা $1 আর্নিং করতে পারতেছেন সেহেতু একটু ধৈর্য ধরাই ভালো। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু মোটামুটি হয়ে গেছে, তো আমার কাজও মোটামুটি কাছে গেছে, মাত্র আর একটু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো এখানে তারা কী করছে যে আমার যে সেন্ড করছে যে আমার অ্যাক্টিভেশন কোডে সিলেক্ট করবে, যে দেখেন লেখা আছে, এখন আমি কী করবো এটাকে জাস্ট শুধু অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার জন্য ওটি লিঙ্কটিতে ক্লিক করলে কিন্তু আমার মেলটি ভেরিফিকেশন হয়ে গেল। তো এখানে আমাকে কী বলছে যে সাইন ইন করার জন্য আমি একটু আগে সাইন আপ করেছি এবং সাইন ইন করবো, সেটির জন্য যে আমার যে মেলটি ছিল এবং পাসওয়ার্ডটি ছিল সেটি দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি, আপনার আপনার মেল এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নেবেন। তারপরে আমাদেরকে কী করতে বলছে যে কমপ্লিট ইউয়ার সাইন আপ, তার পরবর্তীতে লগ ইন করতে বলছে এবং ফোন ভেরিফিকেশন করা লাগবে। আমি এখন আপনাদেরকে ফোন ভেরিফিকেশন করে দেখাবো কীভাবে আপনারা ফোনটি ভেরিফিকেশন করবেন। তো সেটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার স্টার ক্লিকে যে পেজটি ছিল সেইখানে এবং সেমভাবে আপনারা দ্রুত আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট করে দেবেন। এখানে দেখেন মোবাইল ভেরিফিকেশন লেখা আছে, তো আপনারা মাউসটা কার্সরটা যেখানে আছে সেটি জাস্ট ফলো করবেন তাহলেই হবে। তো এখানে দেখেন আমি সেটিতে ক্লিক করব এবং মোবাইলটি ভেরিফিকেশনের জন্য স্টার্ট করে দিব। তো এখানে দেখেন তার পরবর্তীতে কীভাবে ভেরিফিকেশন করব সেটি আপনার স্ক্রিন লক্ষ্য করলেই দেখতে পারবেন। আমি মোবাইল ভেরিফিকেশনে ক্লিক করছি,
এখানে দেখেন ভেরিফাই ইউর মোবাইল লেখা আছে। তো এখন আমি কি করব, একটু আগে যে আমি নাম্বারটা দিয়েছিলাম সেম নাম্বার কিন্তু এখানে ওরা আমাকে শো করছে এবং আমাকে এটি দিয়ে ভেরিফিকেশন করা লাগবে। তো আমার নাম্বারে একটু অপেক্ষা করবেন, 4-5 মিনিট হয়তো লেট করা লাগবে। যে আমি অপেক্ষা করার পর যে কোডটা আসছে সেই কোডটা এখানে জাস্ট দেখুন বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার কোডটি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কোডটি বসিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তারপর আপনারা জাস্ট শুধু ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন। এখন দেখেন আমার কিন্তু নাম্বার এবং মেল দুইটি ভেরিফিকেশান হয়ে যাবে। তো একটু অপেক্ষা করলে দেখতে পারবেন, তো একটু সময় নেবে, আপনারা সময়টুকু দিবেন। এবং তারপর দেখেন এখানে লেখা আছে মেল ভেরিফিকেশান এবং মোবাইল ভেরিফিকেশান দুটিতে ঠিক আসছে, মানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী আমার কাজটি যেটি সেটি হলো যে আমার একটি স্ক্রিনশট নিব যেটি আমি প্রুফ হিসেবে ব্যবহার করব। তো এই পেজটার একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি। তো এটি যে আমি অ্যাকাউন্ট করেছি যে শুরু এটি শো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে প্রুফ হিসেবে আমি এটিকে লিখে দিচ্ছি। এবং এখন এটিকে যে চার শুরু আমি শেয়ার করে একে বলবো যে অ্যাকাউন্টটি আমার করা হয়ে যাবে এবং কাজটি করাও হয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রুফটি সেভ করতেছি এবং তার পরবর্তীতে আমি এটি ব্যবহার করব দেখলাম প্রুফ হিসেবে। তো এখানে দেখেন তারা কিন্তু আমাকে কোনো পিকচার আপলোডের কোনো সিস্টেম দেয়নি, সেই কারণে আমি অনলাইনে ফটো পিকচারের জন্য একটি লিঙ্ক ব্যবহার করব। তো আপনারা দেখতেই পারবেন কীভাবে কেউ করি। তো এখানে দেখেন কী লেখা আছে, প্রথমে প্রুফ হিসেবে তারা চেয়েছে যে আমার সাইন আপ করার সময় যে আমি নেমটা ব্যবহার করেছিলাম সেটি এবং সাইন আপ ডেট। তো আমি যে ডেটে সাইন আপ করেছি এবং যে নেমটি ছিল সেটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের যে সাইন আপ ডেট এবং নেমটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তো আমি যে নাম দিয়ে অ্যাকাউন্টে করেছি সেই নামটি এখানে বসিয়ে দিচ্ছি এবং আপনারা যে নাম দিয়ে অ্যাকাউন্টে করেছেন সেটি বসিয়ে দেবেন। এবং তারপর নিচে আসলে আপনারা কী করবেন যে আপনার সাইন আপ ডেট যেটি আছে সেটি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তার পরবর্তীতে তারা দুই নাম্বার যেটি যাচ্ছে সেটি আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমি কী করছি, মাসটা প্রথমে ডেট, তারপর দিচ্ছি দিন, তারপর মাস এবং লাস্টে ইয়ার দিয়ে দিচ্ছি। তারপর যে আমার কাজটি প্রুফ হিসেবে ব্যবহার করবো কী করছি, ইউর মেল অ্যান্ড কারেন্টলি নেম। তো আমি আমার একটুকে যে মেলটি দিয়ে আমি এখানে ভেরিফিকেশন করেছি এবং যে কারেন্টলি দিয়েছি মানে বাংলাদেশি, তো বাংলাদেশ এখানে দিয়ে দিব এবং মেল অ্যাড্রেসে কী করবো আমার মেলটি দিয়ে দেব। এটি কিন্তু চলে গেলো আমার সেকেন্ড প্রুফ হিসেবে এবং লাস্টে যে ফাইনাল প্রুফটা আছে সেটি এখন আমি দেবো। সেটির জন্য কী করা লাগবে, একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছি সেটি যে আমি অনলাইনে একটি লিঙ্কে এনে এখানে যে শুধু দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে। তো সেটির জন্য আমি চলে যাব আবার একটি লিঙ্কে। সো লিঙ্কটিকে আপনারা দেখতেই পারছেন, এই লিঙ্কে ব্যবহার করতে পারেন অথবা যে আমি যে লিঙ্কটি দিচ্ছি সেটিও আপনারা ব্যবহার করতে পারেন তিন নম্বরে। তো সেটির জন্য আপনারা লিখে এখানে যা শুধু সার্চ দেবেন গুগলে, লিখে যে প্রি আর এন টি। ঠিক আছে, তো যখন আমি PRNT লিখে সার্চ দিচ্ছি তখন দেখেন নতুন একটি করে সাইট আসছে, যে সাইটটি দেখুন আমি পিকচার আপলোড করবো এবং অনলাইনে একটি লিঙ্ক পেয়ে যাবো। তো সেটির জন্য আমার যে ফাইলে আমি একটু আগে পিকচারটি সেভ করেছি সেই ফাইলে চলে যাচ্ছি এবং সেটি থেকে আমার একটু আগে প্রুফ সেভ করা ফাইলটি এখানে দিয়ে দিচ্ছি এবং এখন সেটি ব্যবহার করব। তো এখন যা শুধু লিঙ্কটি কপি করলেই হয়ে যাচ্ছে এবং আমি যা শুধু এখন ব্যবহার করে দিব। ঠিক আছে, এখন কিন্তু দেখেন দ্রুত কাজটি করে ফেললাম এবং আমার মোটামুটি সব কমপ্লিট। এখন যা শুধু আমি কনফার্ম একটি করে দিই যে আমার কিন্তু জব কমপ্লিট হয়ে গেছে এবং আমার $1 আর্ন করে ফেলেছি। ধন্যবাদ বন্ধুরা।